আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জিটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সালমা জিলানি এবং আমি সুব্রতে। শুরুতেই সংবাদ শিরোনাম। স্থায়ী ঠিকানা পেল আরও 26,229 পরিবার, 52 উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর। ট্রেনের ছাদে ওঠা বন্ধের নির্দেশ হাইকোর্টের, রেলের অব্যবস্থাপনা অনন্তকাল চলতে পারে না। কেউ না এলেও যথাসময়ে নির্বাচন ঘোষণা সিইসি, অংশগ্রহণমূলক করার চেষ্টা অব্যাহত রাখবে কমিশন। এবং শিডিউল লোডশেডিং শুরুর পর চার্জার, লাইট ও ফ্যান কেনার ধুম, চাহিদার সাথে পাল্লা দিয়ে বেড়েছে দাম।